হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর পাশে বাড়ির ম্যাক্স খুব চিৎকার করছে, কিছু করার নেই। খুব র্যান্ডম টাইমে ব্লগ শুরু করলাম, এখন অ্যারাউন্ড 2:30 বাজে দুপুর, আর আমি জাস্ট বসে আছি। আজকে ওয়েদারটা খুব খারাপ, লাইক কাল রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। সো মানে ভীষণ ডাল আর গ্লুমি ওয়েদারটা, আর কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে, মানে একদম কিছুই ভালো লাগছে না। যাই, তো বসে আছি, স্নান টান হয়ে গেছে। তো আমি আগের লাস্ট টু লাস্ট ব্লগে বোধ হয় বলেছিলাম মেকআপ কালেকশন দেখানোর কথা, তো আমি তোমাদের মেকআপ কালেকশন দেখাবো। আজকে আমি তোমাদের আই শ্যাডো কালেকশন দেখাবো, বিকজ সব একসাথে দেখানোটা বেসিক্যালি পসিবল নয়। তো আই শ্যাডো কালেকশন দিয়ে শুরু করবো, আই শ্যাডো কালেকশন দেখাবো তোমাদের। তার আগে একটা জিনিস দেখিয়ে নিই, আমি লাস্ট ব্লগে বোধ হয় বলেছিলাম যে অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম ওই আঁকার জন্য, দেখিয়েছিলাম বোধহয় আনবক্সিং। যাই হোক, সব জিনিস তো এখনও আসেনি, যেইটুকু এসেছে তার মধ্যে এরকম একটা কালো স্কেচবুকও ছিল, তো সেটাতে আমি এঁকেছি, তো সেটাই দেখাতে চাই। মানে আমি এমন কিছু আঁকতে পারি না, শিখিনি, তো এটা একটা ফার্স্ট পড়েছি, ঠিক আছে, এটা একটা এঁকেছি, আর এটা এরকম আর কি। তো এই তিনটে আপাতত আঁকা হয়েছে, বেশ ভালো লাগছে, বেশ টাইমটা কাটছে, আঁকছি, ভালোই লাগছে। আর বাকি জিনিসগুলো মোটামুটি স্যাটারডের মধ্যে হয়তো চলে আসবে, লেটস সি। আর তোমরা সাথে থাকো, আমি এবার তোমাদের আমার আই শ্যাডো কালেকশন দেখাবো। চলো শুরু করি। এবার সবথেকে ছোটো দুটো আই শ্যাডো দিয়ে শুরু করছি। সেই দুটো হলো মেকআপ অবসেশন বলে একটা ব্র্যান্ড আছে, তোমরা হয়তো জানবে, সেটার সিঙ্গেল প্যান আই শ্যাডোস পাওয়া যায়। তো সেটার এই দুটো কালার আমি শেড কিনেছিলাম, দুটো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট আছে, একটা আছে এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কি হুকড অন ভিনাইল বলে, এরকম দেখতে প্যালেটটা। আরেকটা প্যালেট আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজি ইন দ্য এয়ার, খুব ফেমাস হয়েছিল ওই প্যালেটটা, দিস হাউ ইট লুকস, ভেঙে গেছিলো পরে এই প্যান্টটা, আর এই প্যান্টটা ভেঙে গেছিলো কিছুটা। যাই, তারপরে একটা সিঙ্গেল প্যালেট দেখিয়ে দিই, সুইস বিউটির এই আলটিমেট শ্যাডো প্যালেট, এটা শেড নাম্বার 02, এরম হলো তার শেডস, ভীষণ ভালো একটা প্যালেট। তারপরে দেখাই হলো নায়িকার ওই বেরিয়েছিল যে আইজ অন মি 10-in-1 আই শ্যাডো, সেটা দুটো শেড কিনেছিলাম, একটা সানডাউন স্টানার, একটা টিনসেল টয়লাইট বলে, এরকম হলো দুটো শেড। তারপরে দেখিয়ে দিই দুটো মেকআপ রেভলিউশনের প্যালেট। মেকআপ রেভলিউশন অ্যাজ এ ব্র্যান্ড ভীষণ ভালো, আর তাদের আই শ্যাডোসগুলো ভীষণ ভীষণ ভালো। তো আমার কাছে এখন মেকআপ রেভলিউশনের দুটো রয়েছে, একটা হয়েছে এটা, এটা মনে হয় মেকআপ রেভলিউশন রিলোডেড আইকনিক ডিভিশন বলে, মারাত্মক সুন্দর সুন্দর শেডস দেখতেই পাচ্ছ। আর এটা হলো নিউট্রাল রিলোডেড নিউট্রালস 3, এটা আমার ভীষণ পছন্দের একটা প্যালেট, এই প্যালেটটা আমার ভীষণ ফেভারিট। গ্লেজ দেখাবো, বিউটি গ্লেজদের আমার অনেকগুলো প্যালেট আছে, এগুলো হলো বিউটি গ্লেজের ওই কী যেন সোলার সিস্টেম যেই একটা ওরা করেছিল রেঞ্জ সেটার, তো এটার আরও আছে, আরও ছিল, কিন্তু সেগুলো আমি আমার বাড়িতে রেখে এসেছি, মানে নিজের বাড়িতে, তো এখানে নেই, এখানে চারটেই রয়েছে। একটা ফার্স্ট যেটা আছে সেটা হলো মার্স, কিন্তু ভেঙে গেছে অনেকগুলো, এই যে মার্স, ভীষণ সুন্দর শেডসগুলো। এটা হচ্ছে নেপচিউন, মানে কালার কোঅর্ডিনেটেড প্যালেট আর কি। এটা হলো জুপিটার, এই যে এটা পুরো ভেঙে গেছে এইটা। আর এটা ইউরেনাস, এটার অবস্থা খুব সঙ্গীন, এটা আমি জানিলাম দেখাতে পারবো কিনা, তো ভীষণ সুন্দর। কিন্তু লেটস স্টার্ট উইথ আই ম্যাজিক, আই ম্যাজিকের একটা আছে A16 কালার আই শ্যাডো প্যালেট, উইচ লুকস লাইক দিস, সেটা খুললে বড় মিরর আছে, এটা হলো শ্যাডোগুলো। ইউ ক্যান বির একটা প্যালেট কিনেছিলাম অ্যারোমাস বলে, উইচ লুকস লাইক দিস, আবার একটা বড় আয়না আছে, ভীষণ সুন্দর, ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড এগুলো। আচ্ছা, আর একটা ফেবেলের দেখাই, ফেবেল বলে একটা ব্র্যান্ড আছে, মিডল ইস্টার্ন ব্র্যান্ড, তার একটা প্যালেট টিজমি বলে, উইচ লুকস লাইক দিস, এটা আমি অনেক ইউজ করেছি, ভীষণ ভালো এগুলো, ভীষণ
আছে চেঞ্জেবল ফ্যান্টাসি যেটা খুব বেরিয়েছিল, যেটা হলো তোমার ওই আরে জেমস চার্লস, মর্ফি জেমস চার্লসের একদম সিমিলার, সেম টু সেম কপি করেছে। আমার খুব একটা ফেভারিট নয় তো আমি খুব মানে এটার অ্যাকচুয়ালি কালার স্কিমটার জন্য আমি কিনেছিলাম, বিকজ তখন জেমস চার্লস কেনার মতো পয়সা ছিল না, তো এটা তো ওটা ওই লোভেই কিনেছিলাম। বাট এটার আমি খুব একটা ইউজ করি না কারণ এটা পিগমেন্টেশন একদম ভালো নয়। তারপরে যে প্যালেটটা দেখাবো সেটা হলো, বাবা স্ক্রিনে ধরছে না, এই দেখ গ্লাসি বলে একটা ব্র্যান্ড আছে, ওয়াটার লাইট ওই প্যালেটটার নাম, অনেক বড় একটা প্যালেট, এই যে ভীষণ ফেভারিট প্যালেটের মধ্যে একটা, মানে আমার এখন অবধি এটা সবথেকে পছন্দের প্যালেট, সেটা হলো আই ম্যাজিকের প্রফেশনাল কসমেটিক 30 কালার আই শ্যাডো প্যালেট, লুকস লাইক দিস, পুরো হোয়াইট, আমাদের খুব সুন্দর একটা প্যাটার্ন। আর এই প্যালেটটা মারাত্মক, প্রথমত ফার্স্ট অফ অল এত বড় একটা মিরর সামনে, ঠিক আছে, তারপরে এইটা দেখো একবার, জাস্ট লুক অ্যাট দ্য শেডস। এটা জ্যাকলিন হিলের ভলিউম 2 যেই প্যালেটটা বেরিয়েছিল সেটার একদম সিমিলার তোমার কালার স্কিম যাচ্ছে, মারাত্মক প্যালেটটা দেখতে, আর তেমনি মারাত্মক এটা পিগমেন্টেশন। কিছু বিউটি গ্লেজের প্যালেট রয়েছে, এখানে চারটে রয়েছে, দেখিয়ে দিই ফটাফট। প্রথমটা হলো এই বিউটি গ্লেজের রক মেটাল, খুব ভালো, সো এটা হলো এটা সেটাও হলো বিউটি গ্লেজের পপিং প্যালেট। তোমরা যদি পুরোনো আমার ইনস্টাগ্রাম ফলো করে থাকো তোমরা এই প্যালেট ইউজ করতে দেখেছো হয়তো আমাকে, সো দিস ইজ হাউ ইট লুকস। এটাও বোধ হয় মর্ফির 35 ও মনে নেই, 35W কিছু একটা এরকম আছে মর্ফির প্যালেট, যেটার কালার স্কিমটা সেম। নেক্সট যেটা আমি রিসেন্ট পারচেস করেছি তার মধ্যে একটা হলো এই বিউটি গ্লেজের কালার ফিউশন প্যালেট, এটা মারাত্মক দেখতে। লাস্ট যে আই শ্যাডোটা কিনেছি বোধহয় তারপরে আমি আর মেকআপ পারচেস করিনি, সেটা হলো এই বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেট, এরকমভাবে খুলতে হয়, ঠিক আছে, খোলার পর এরকম, এটা দেখানোটা একটু ডিফিকাল্ট, এই যে খুলে যাচ্ছে। এই প্রথমটা হলো গ্রিন, তারপর ওকে তারপরটা হলো এরকম অরেঞ্জ, তারপরটা এরকম ব্লু, আর একদম লাস্টেরটা এরকম পপল। তো এরকম চারটে বোর্ড আছে এটায়, আর এরকমভাবে এটা বন্ধ হয়ে যায়, তো এটা হলো কালার বোর্ড। তো বেসিক্যালি আপাতত আমার কাছে এই কটাই প্যালেট সেখানে রয়েছে, তো এটাই হলো আমার আই শ্যাডো কালেকশন। তো তোমরা নেক্সট জানিও কী দেখতে চাও, ফাউন্ডেশন দেখতে চাও কি না, ব্রাশেস দেখতে চাও, এই সেটা আমাকে জানিও। আর বাস আর আরেকদিন আমার খুব ইচ্ছে আছে আমার গাছের কালেকশন দেখাবো তোমাদের, লাইক আর প্ল্যান্ট কালেকশন, মানে বিশাল কিছু তো গাছ নেই বাট যা আছে সেটাই তোমাদের দেখাবো। আর অ্যাকচুয়ালি আমি না খুব মানে একদম ভালো লাগছে না, মানে বহুদিন হয়ে গেছে, মাস হয়ে গেছে আমি নার্সারি যেতে পারিনি। আমার নার্সারি ভীষণ প্রিয় জায়গা, অনেকেরাই জানে এই জিনিসটা, আমার নার্সারি ভীষণ প্রিয় জায়গা। আমার পটও কেনার ছিল সেটাও কিনতে পারিনি, কিছু গাছ কিনবো করছিলাম সেটাও কিনতে পারিনি, মানে পারছি না বিকজ অফ লকডাউন। তো আমাদের নার্সারি যেহেতু একদম কাছে তো অসুবিধা হয় না ফাট করে গিয়ে, আর ওরম টাইমেই যাই যে সময়টা মোটামুটি ফাঁকাই থাকে, হয়তো মানে বন্ধ হওয়ার ঠিক আগে আগে ওরম টাইপে দুপুরবেলা, তো ওই সময় গিয়ে টুক করে গাছ ফাছ কিনে নিয়ে চলে আসি। তো বহুদিন যেতে পারিনি, বহুদিন কিনতে পারিনি বলে মনটা একটু এরকম কেমন কেমন করছে যে যাই না কবে আবার নার্সারি কিনতে পারবো, আর এই হলো ব্যাপার। অস্কার এখানেই বসে আছে, এই যে অস্কার সে হাই, আজকে সে হাই, আরে রাগ করছিস কাকে, কাকে রাগ করছিস, অ্যাকচুয়ালি বাইরে রাস্তার কুকুরগুলো চিৎকার করছে আর ঘরের থেকে রাগ করছে ওদের উপরে। আর সব যদি ঠিক থাকে তাহলে হয়তো উইকেন্ডে বাড়িও যাবো, জানি না লাইক সি কী হয়। এই হলো আপাতত আপডেট, তো তোমরা আমার সাথে সাথে থাকো।